হ্যালো গাইজ আমি সজল আর তোমরা দেখছো স্টাডি বেটেল তো আজকে যে আমি শর্টস মোরাল স্টোরিটা নিয়ে আলোচনা করব তার টাইটেল হচ্ছে আ লাইফ অফ স্যাটিসফ্যাকশন এই যে বানানটা একটু ভালো মতো এটাকে দেখো এটা হচ্ছে স্যাট ইজ ফ্যাকশন স্যাটিসফ্যাকশন টিআইশন ঠিক আছে এই বানানগুলোকে যত বড় শব্দ হবে সেগুলোকে একটু ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করবে খুবই সহজেই উচ্চারিত হয়ে যাবে তো আ লাইফ অফ স্যাটিসফ্যাকশন কথার অর্থ হচ্ছে আ লাইফ মানে একটি জীবন অফ মানে এর স্যাটিসফ্যাকশান কথার অর্থ হচ্ছে পরিতৃপ্তি একটি পরিতৃপ্তির জীবন ঠিক আছে টাইটেলটা এমন হওয়ার কারণ কি গল্পটার তোমরা পড়লেই ভালো মতো বুঝতে পারবে খুবই সহজ একটা গল্প এবং খুবই সুন্দর একটা গল্প পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আর এই গল্পটার মধ্যে কিছু হার্ড ওয়ার্ড মিনিং আছে যেগুলো জানলে তোমাদের ভোকাবুলারি স্ট্রং হবে তো চলো শুরু করা যাক খুবই সুন্দর গল্পটা লাস্ট পর্যন্ত দেখো খুবই মজা আছে তো দেখো লেখা আছে কি ওয়ান্স আ ফিশারম্যান ওয়ান্স মানে একবার মানে একটি জেলে ভালো মতো শব্দটাকে দেখো লেখা লাইনিং এটাকে অনেকে রেকলিনিং করে দিতে পারো ভালো মতো শব্দটাকে দেখে রাখবে রেকলাইনিং মানে হেলান দেওয়া আর একটা কথা এখানে গ্রামাটিক্যাল একটা টার্মস টার্মস বলে দিই দেখো এখানে ওয়াজ এবং ওয়ার এর সাথে ওয়াজ এবং ওয়ারের সাথে ভি ফোর বা ভার্ভের সাথে আইএনজি যদি থাকে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে ধরে থাকি ফার্স্ট কন্টিনিউয়াস কেমন হয় কেমন সিচুয়েশন হয় যেমন পড়ছিলাম খাচ্ছিলাম যাচ্ছিলাম পড়ছিলাম ঠিক আছে এই রকম সিচুয়েশন হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তো হচ্ছে ওয়াজ রেক্লাইন মানে কি করছিল সে হেলান দিয়েছিল কি করছিল হেলান দিয়েছিল এগেন্স্ট মানে বিপরীতে আর ডক ডক কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে ফেরিঘাট দেখবে যেখানে নৌকার উপরে লোক ওঠানামা করে ঠিক আছে এখানে দেখো ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে নৌকা এসে দাঁড়ায় এবং যেখান দিয়ে মানুষ করে সেই জায়গাটাকে বলা হয় ডক সেই ডকের কাছে ডকে এগেনস্টে ডকের বিপরীতে একটা ফিশারম্যান একটা জেলে বসেছিল হেলান দিয়ে বসেছিল ঠিক আছে বসে ছিল ঠিক আছে টেন্স উইথ আ ফিউ ফিশ ইন হার বাকেট উইথ মানে সাথে নিয়ে আ ফিউ ফিশ মানে কিছু মাছ ফিউ মানে কিছু ফিশ মানে মাছ কিছু মাছ সাথে নিয়ে ইন হিজ বাকেট বাকেট কথার অর্থ হচ্ছে বালতি ইন হিজ মানে তার মধ্যে তার মধ্যে মানে বালতির মধ্যে তার বালতির মধ্যে কিছু মাছ নিয়ে সে বসেছিল বা রেকলাইন করেছিল হেলান দিয়ে বসেছিল ঠিক আছে আর রিচ মার্চেন্ট একটা ধনী মার্চেন্ট মার্চেন্ট কথার অর্থ হচ্ছে বণিক একটা ধনী বণিক ওয়াজ পাসিং পাসিং মানে পাড়াপাড় হওয়া ওয়াজ মানে ছিল পাসিং মানে পাড়াপাড় পাড়াপাড় হচ্ছিল দেখো এখানে ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে কিন্তু তাহলে কি হচ্ছে পাড়াপাড় হচ্ছিল বললাম না একটু আগে করছিল যাচ্ছিল খাচ্ছিল এরকম হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তো সে কি করছিল পাড়াপাড় করছিল ওভার দেয়ার সেখান দিয়ে ওভার দেয়ার মানে সেখান দিয়ে অ্যান্ড এবং নোটিসড হিম নোটিস করলো লক্ষ্য করলো হিম মানে তাকে কাকে লক্ষ্য করলো এই যে ফিশারম্যান এই জেলেটিকে লক্ষ্য করলো কে লক্ষ্য করলো না রিচ মার্চেন্টটি লক্ষ্য করলো দেন হি আস্ট সে জিজ্ঞাসা করলো হি আস্ট কীরকম উচ্চারণ হবে হি আস্ট সে জিজ্ঞাসা করলো ওয়াই এটা কিন্তু ওয়াই এরকম উচ্চারণ হবে না কেমন উচ্চারণ হবে ওয়াই কেন আর ইউ স্কোয়ান্ডারিং মানে উচ্চারণটা ভালো মতো দেখবে স্কোয়ান্ডারিং স্কোয়ান্ডরিং স্কোয়ান্ডারিং ঠিক আছে স্কোয়ান্ডারিং এরকমভাবে হবে না বা এরকম এরকমভাবে হবে না উচ্চারণটা কেমনভাবে উচ্চারণ হবে স্কোয়ান্ডারিং মানেটা মানে উচ্চারণটা ভালো মতো দেখে রাখো মানেটা কি মানেটা হচ্ছে অপব্যয় করা স্কোয়ান্ডারিং কথার অর্থ হচ্ছে অপব্যয় করা বলছে ওয়াই কেন আর ইউ স্কোয়ান্ডারিং তুমি অপব্যয় করছো ইওর টাইম ইওর মানে তোমার টাইম মানে সময় কেন তুমি তোমার সময় নষ্ট করছো ইন রেস্ট ইন রেস্ট কথার অর্থ রেস্ট কথার অর্থ কি রেস্ট কথার অর্থ হচ্ছে বিশ্রাম ইন রেস্ট মানে বিশ্রাম নিয়ে বা বিশ্রামের মধ্যে ঠিক আছে যে কোনো একটা বলা যায় কেন তুমি তোমার সময় নষ্ট করছো বিশ্রাম করে তারপরে কি হলো গো যাও অ্যান্ড ট্র্যাপ এবং ধরো ট্র্যাপ মানে ধরা যাও এবং ধরো মোর আরও কিছু মোর মানে আরও কিছু মোর মানে আরও সাম মানে কিছু তাহলে কি হলো মানে এটা আরও কিছু ফিশ মানে মাছ ওই ধনী ব্যক্তিটা কি বলছে ওই যে জেলেটা ছিল যে কিনা বসে বসে মানে আরাম করছিল একটু রেস্ট নিচ্ছিল তাকে বলছে যে যাও তুমি কেন বসে বসে তোমার সময় নষ্ট করছো তুমি যাও এবং কিছু মাছ ধরো আরো কিছু মাছ ধরো দ্য ফিশারম্যান দ্য ফিশারম্যান রিপ্লাইড এটার উচ্চারণটা কি

অল আই নিডস আমার যা প্রয়োজন আমার যা প্রয়োজন আমি সেটা ধরে ফেলেছি ফর টুডে আজকের জন্য জন্য টুডে মানে আজকের জন্য আমার যতটা প্রয়োজন আমি সেইটুকুন এই জেলেটি বলছে কাকে বলছে এই মার্চেন্টটিকে বলছে বণিকটিকে বলছে ঠিক আছে দেখো তারপরে কি হলো অ্যান্ড এবং আই অ্যাম স্মোকিং এখানে দেখা একটা গ্রামাটিক্যাল টার্মস আছে এখানে টেন্সের এম তার সাথে আইএনজি ফর্ম যখন এম ইজ আর এর সাথে আগেও বলেছিলাম যখন এম ইজ আর এর সাথে আইএনজি ভার্বের ফোর্থ ফর্মটা থাকে তখন সেটার সিচুয়েশনটা কেমন হয় যেমন করছি খাচ্ছি যাচ্ছি পড়ছি ঠিক আছে এই রকম যখন সিচুয়েশন হয় মানে কাজটা আমি কন্টিনিউ করছি তখন হয় মানে সেটা কীভাবে বুঝবে যে কোন সিচুয়েশনটা বলছে এখানে এম এর সাথে এম ইজ আর এর সাথে আইএনজি ফর্ম থাকবে তো এখানে এম এর সাথে আর এন জি ফর্ম আছে স্মোকিং আমি ধুমপান করছি স্মোকিং মানে ধুমপান করা আই এম স্মোকিং আমি ধুমপান করছি মাই পাইপ এখানে দেখো পাইপ পাইপ কথার অর্থ কি পাইপ কথার অর্থ যেটা জিনিস বা একটা বস্তু বলতে পারো যেটার দ্বারা ধুমপান করা আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও পাইপটা কি তো কী বলছে আই অ্যাভ স্মোকিং মাই পাইপ আমি আমার পাইপ দিয়ে ধূমপান করছি টু এনজয় এনজয় কথার অর্থ হচ্ছে উপভোগ করা উপভোগ করতে টু এনজয় মানে উপভোগ করতে এটাকে অনেকজনাই কিন্তু এনজয় বলে এনজয় কিন্তু নয় এটার উচ্চারণ হচ্ছে এনজয় ঠিক আছে সঠিক প্রেনান্সিয়েশন করবে লিখতে সুবিধা হবে বানান লিখতে সুবিধা হবে তো কি বলছে আমি উপভোগ করতে দ্য ব্রিজ এখানে উচ্চারণটা ভালো মতো শুনবে ব্রিজ ব্রিজ এই ব্রিজ মানে কিন্তু আবার সেতু নয় ঠিক আছে যে ব্রিজগুলো গুলো আমরা দেখি যে গাড়ি চলাচল করে সেই ব্রিজটার বানানটা কি একটু ভালো মতো দেখো সেই ব্রিজটার বানান হচ্ছে বি আর আই ডি জি ই এখানে থাকে এই ব্রিজ কথার অর্থ হচ্ছে সেতু যেখানে গাড়ি ঘোড়া চলা চলাচল করে আর এই ব্রিজ কথার অর্থ হচ্ছে মৃদুমন্দ বাতাস মানে যে হালকা হালকা ফুরফুরে বাতাস দেয় সেটাকে বলা হয় ব্রিজ ঠিক আছে ব্রিজ এটা ব্রিজ ব্রিজ আর এটা ব্রিজ আচ্ছা যাই হোক তো কি বলছে যে আমি আমার পাইপ দিয়ে ধূমপান করছি আমি আমার পাইপ দ্বারা ধূমপান করছি কি করতে না উপভোগ করতে এই যে মৃদুমন্দ যে বাতাসটা হচ্ছে এমনিতেই তো নদী পারে মৃদুমন্দ বাতাস দেয় হালকা হালকা বাতাস দেয় তো সেই বাতাসটা উপভোগ করতে আমি স্মোকিং করছি এই কথাটা শুনে বিজনেসম্যান কি বললো দ্য বিজনেসম্যান অবজেক্টেড ওই বিজনেসম্যানটি ওই যে যে বা বণিকটি সে অবজেক্টেড অবজেক্টেড কথার অর্থ হচ্ছে আপত্তি করা ঠিক আছে আপত্তি করে কি বলল। ইফ ইউ উইল ইউস টাইম ইন ফিশিং ইফ মানে যদি ইউ মানে তুমি উইল উইলটা কখন ব্যবহার করা হয় শব্দের মধ্যে যখন ভবিষ্যতের কথা বলা হয় ঠিক আছে যেমন করবো খাবো যাবো এরকম কথা যখন বলা হয় এই সিচুয়েশনের কথা যখন বলা হয় তখন ইউ উইল এই শব্দটি ব্যবহার করা হয় বলছে ইফ ইউ উইল ইউজ তুমি যদি ব্যবহার কর করো তুমি যদি ব্যবহার করো টাইম সময়কে ইন ফিশিং মাছ ধরতে তুমি যদি মাছ ধরার মধ্যে বা মাছ ধরতে তোমার সময়টা ব্যবহার করো ইউজ করো ইউ কুড আর্ন তুমি কুড মানে করতে পারা ঠিক আছে করতে পারবে এরকম ঠিক আছে ইউ কুড আর্ন তুমি উপার্জন করতে পারবে কথার অর্থ হচ্ছে উপার্জন করা তুমি উপার্জন করতে পারবে মোর মানি আরও কিছু অর্থ এই মানি কথার অর্থ কিন্তু অর্থ হুম অনেকে টাকা বলে অ্যাকচুয়ালি মানে টাকা নয় এটা কথার অর্থ হচ্ছে অর্থ তুমি আরও অর্থ উপার্জন করতে পারবে দেন এই শব্দটা দেখো এটার উচ্চারণ হচ্ছে দেন ঠিক আছে টি এইচ এ এন দেন মানে চেয়ে বা থেকে ঠিক রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট এটার উচ্চারণ কি হচ্ছে রিকোয়ারমেন্ট উচ্চারণটা ভালো মতো শোনো রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কথাটা অর্থ হচ্ছে প্রয়োজন বা প্রয়োজনীয় তোমার যা প্রয়োজন তার চেয়ে দেন তার চেয়ে তুমি বেশি অর্থ উপার্জন করতে পারবে আর মানে অর্থ উপার্জন করা ঠিক আছে তুমি বেশি অর্থ উপার্জন করতে পারবে কেন বেশি অর্থ উপার্জন করতে পারবে যদি তুমি ওই সময়টাকে না বসে বসে তুমি যদি মাছ ধরাতে লাগাও কাজে লাগাও তাহলে তুমি আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে দ্য ফিশারম্যান জেলেটি রিপ্লাইড উত্তর দিল কি উত্তর দিল অ্যান্ড দেন ওয়াট এবং তারপরে কি জেলেটি কি উত্তর দিচ্ছে যে আমি তো মাছ ধরবো ঠিক আছে কিন্তু তারপরে কি ওয়েল ঠিক আছে বা আচ্ছা এরকম বলা যায় ওয়েলটাকে আচ্ছা বা ঠিক আছে এরকম দুটোই বলা যায় আচ্ছা দেন তারপর ইউর সেভিং তোমার যে সঞ্চয় ইউর সেভিং কথা তোমার সঞ্চয় উড অ্যালাউ ইউ টু বাই আ বিগার বোট বলছে তোমার যে সেভিংটা থাকবে উড অ্যালাউ তোমাকে প্রদান করবে টু বাই কিনতে তোমাকে প্রদান করবে কি কিনতে আর বিগার আরো বড় বিগার মানে আরও বড় বিগ মানে বড় বিগার মানে আরও বড় বোট মানে নৌকা তোমার যে সঞ্চয় সেই সঞ্চয়টা তোমাকে আরো একটা বড় বোট প্রদান করবে ঠিক আছে বা বড় বোর্ড কিনতে সাহায্য করবে এরকমভাবে ভাবে বললেও হবে কিন্তু এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে একটা আরও বড় বোর্ড প্রদান করবে ঠিক আছে সো সুতরাং দ্যাট ইউ মে গো মে গো দেখো মে গো কথার অর্থ হচ্ছে যেতে পারো ঠিক আছে দ্যাট ইউ মে গো ফার্দার তুমি সো সুতরাং তুমি যেতে পারো বা যেতে পারবে এরকমভাবে বললেও কোনো সমস্যা নেই আর ফার্দার মানে অনেক দূরে ইন্টু দ্য সি সি কথার অর্থে যে সমুদ্র ইনটু মানে মধ্যে তুমি সমুদ্রের মধ্যে যেতে পারো টু ক্যাচ ধরতে বিগার ফিশ আরও বড় মাছ আরও বড় মাছ তুমি ধরতে যেতে পারো টু মেক ইভেন মোর মানি আরও অর্থ উপার্জন করতে তুমি যেতে পারো ঠিক আছে মোর মানে আরও মানি কথার অর্থ হচ্ছে অর্থ তাহলে বণিরটা কি বলছে যে তুমি যে বসে আছো তুমি যদি বসে না থেকে সময়টাকে কাজে লাগাও তাহলে তুমি আরও বড় একটা বোট কিনতে পারবে একটা বড় নৌকা কিনতে পারবে এবং সেই বোটে আরও সমুদ্রের আরও মাঝখানে যেতে পারবে যত বড়ো বোট হবে তত বেশি দূর যাওয়া যায় সমুদ্রের মধ্যে তো বেশি দূরে গেলে আরও বড়ো মাছ পাবে তো সেখান থেকে তুমি আরও অর্থ উপার্জন করতে পারবে বিজনেসম্যান দ্য বিজনেসম্যান রিপ্লাইড সেই বিজনেসম্যানটি বলছে অ্যান্ড দেন ওয়াট এই কথাটা শুনে ওই জেলেটি কি বলছে দেন ওয়াট তারপরে কি তারপরে দেখো দেন ইউ কুড বাই তারপরে তুমি কিনতে পারতে কুড বাই পারতে ঠিক আছে মানে পাস্ট ক্যান হচ্ছে ক্যান হচ্ছে প্রেজেন্টে এবং কুড হচ্ছে পাস্টে ক্যান মানে পাড়া এবং কুড মানে পারতে ঠিক আছে তো দেন ইউ কুড বাই তুমি কিনতে পারতে আ ফ্লিট অফ বোর্ডস আ হোল ফ্লিট অফ বোর্ডস এই জায়গাটা ভালো মতো বোঝো আহল মানে সম্পূর্ণ ফ্লিট মানে বহর অফ মানে নৌকার নৌকার বহর একটা সম্পূর্ণ নৌকার বহর তুমি কিনতে পারতে এবার অনেকের কাছে যে ফ্লিট ঠিক আছে মানে বহর এই বাংলা যে বহর কথাটা এটাও অনেকে হয়তো বুঝতে পারছে না বহর আবার কি বহর কথা মানে ফ্লিট অফ বোটস মানে নৌকার বহর কথার অর্থ হচ্ছে নৌকার সমষ্টি মানে একসাথে বেশ কয়েকটি নৌকা সেটাকে বলা হয় ফ্লিট অফ বোটস বা নৌকার বহর একটা পিকচার দিয়ে দিচ্ছি তোমরা দেখলে আরো ভালো মতো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে তোমরা বুঝতে পারবে ভালো মতো তো নৌকার বহর তুমি কিনতে পারতে অ্যান্ড এবং ক্যাচ আ থাউজেন্ড অফ ফিশ এবং এক হাজার অফ ফিশ মাছ ধরতে পারতে ক্যাচ মানে ধরা তুমি এক হাজার মাছ ধরতে পারতে বা হাজার হাজার মাছ ধরতে পারতে এরকমভাবে বললেও সমস্যা নেই এবং মেক আ থাউজেন্ড অফ রুপিস এবং হাজার হাজার টাকা রুপিস মানে তৈরি করতে পারতে বা উপার্জন করতে পারতে ঠিক আছে ইন ওয়ান ডে এক দিনের মধ্যে ইন ওয়ান ডে কথার অর্থ হচ্ছে এক দিনের মধ্যে অ্যান্ড মানে এবং বিকাম রিচ লাইক মি বিকাম মানে হতে রিচ লাইক মি আমার মতো এবং একদিন আমার মতো বড়লো হয়ে যেতে বা ধনী হয়ে যেতে এই কথাটাই বনিকটি বলছে ঠিক আছে যে তুমি যদি এরকমভাবে সময়টা না নষ্ট করে তুমি যদি কাজে লাগাতে তাহলে আমার মতো ধনী হয়ে যেতে পারতে একদিন ঠিক আছে তারপরে কী বলছে ফিশারম্যানটা দেখো অ্যান্ড দেন ওয়ার্ট এবং তারপরে কি অ্যান্ড দেন ওয়ার্ট এবং তারপরে কি আস দ্য ফিশারম্যান ওই জেলেটি প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো দেন তারপরে ইউ কুড সিট ব্যাক এখানে এই যে সিট ব্যাক এটার মানটা ভালো মতো বোঝো সিট ব্যাক কথার অর্থ হচ্ছে কাজ বন্ধ করে দিয়ে বিশ্রাম নেওয়া সিট ব্যাক কথার অর্থ বললাম কি যে কাজ বন্ধ করে দিয়ে বিশ্রাম নেওয়া বলছে দেন তারপরে ইউ কুড তুমি পারতে করতে পারতে কি করতে পারতে সিট ব্যাক কাজ বন্ধ করে দিয়ে বসে থাকতে পারতে যেহেতু তোমার অনেক অর্থ হয়ে যেত অনেক টাকা পয়সা হয়ে যেত তাহলে তুমি কি করতে পারতে তুমি বসে থাকতে পারতে কাজকর্ম বন্ধ করে দিয়ে মানে এবং এনজয় উপভোগ করতে পারতে করি আমি আমি করি নিজের জীবনটাকে উপভোগ তুমিও তেমনভাবে নিজের জীবনটাকে উপভোগ করতে পারতে দ্য রিচ ম্যান সেট ওই রিচ ম্যানটা ওই ধনী ব্যক্তিটি বললো এই কথাটা যে আমার মতো তুমি যদি যদি এরকম অর্থ উপার্জন করতে অনেক টাকা উপার্জন করতে তাহলে আমার মতো বসে বসে তুমি জাস্ট জীবনটাকে উপভোগ করতে পারতে এর পরে যে কথাটা এটা খুবই ভালো একটা লাইন ভালো মতো তোমরা শুনবে ওয়েল আচ্ছা ইজ ইন দ্যাট হোয়াট আই এম ডুইং অলরেডি ইজ ইন দ্যাট মানে এই ঠিক এই রকম হোয়াট আই এম ডুইং আমি যেমনটা করছি অলরেডি মানে ইতিমধ্যে তো ওই যে ফিশারম্যানটা জেলেটা কি বলছে যে ঠিক এই রকম তাই না আমি যেমনটা ইতিমধ্যেই করছি মানে ওই বণিকটি বোঝাতে চাইলো যে তুমি যদি অনেক উপার্জন করো তাহলে তোমার পরবর্তী যে জীবনটা সেটা অনেক সুখের হবে তো ওই যে ফিশারম্যান সে কি বলছে যে দেখো আমি তো অলরেডি বসেই আছি এবং উপভোগ করছি আমার জীবনটাকে তো মানে বেশি অর্থ উপার্জন করার দরকার নেই যদি জীবনকে উপভোগ করার হয় তাহলে যেটা প্রয়োজন সেটা সম্পূর্ণ হলেই হলো ঠিক আছে তাহলে ওই জেলেটা ওই ধনী ব্যক্তিটাকে কি বলছে যে যদি আমাদের মানে কি বোঝাতে যাচ্ছে সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে যদি আমাদের পরিতৃপ্ত একটা জীবন পেতে হয় বা একটা স্যাটিসফ্যাকশন লাইফ পেতে হয় স্যাটিসফাইড লাইফ পেতে হয় তাহলে বেশি অর্থের প্রয়োজন হয় না যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজন সেইটুকুন হলেই হয় তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে কাটাতে পারি ঠিক আছে তো এটা সে কেমন ভাবে কিভাবে অলরেডি যে আমি যেমনটা করছি ঠিক এটাই তো ঠিক আছে ইতিমধ্যে আমি যেটা করছি এটাই তো আপনি বলতে চাইছেন যে এটা আমি যদি আপনি বড় লোক হন তাহলে বা ধনী ব্যক্তি হন তাহলে এইরকম একটা জীবনযাপন করতে পারবেন তো মোরাল অব দ্য স্টোরি কি হচ্ছে আ কন্টেন্টেড ম্যান সন্তুষ্ট বা পরিতুষ্ট ব্যক্তি লিভস লাইফ মানে জীবন যাপন করে হ্যাপিলি আনন্দের সহিত একজন পরিতৃপ্ত ব্যক্তি জীবন যাপন করে আনন্দের সহিত আই থিঙ্ক তোমরা গল্পটা বুঝতে পারলে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা বুঝতে তোমাদের কোনো জায়গা যদি আবার বুঝতে চাও আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো এ পর্যন্তই টাটা